देश विदेशे जे जेखान थेके ताजा खबर 24 देखछेन सबाइके आसलामु आलैकुम। जारा आमादेर चैनलटी सबस्क्राइब करेछेन तादेरके धन्यवाद। जारा एखोनो सबस्क्राइब करेनि एखोनि आमादेर चैनलटी सबस्क्राइब करुन। नरसिंदी जिलार रायपुरा उपजेलाय छोटो बोनेर साथे अभिमान करे 7 बछरेर शिशु सोमा आक्तारेर आत्महत्यार खबर पाओया गेछे। आज शुक्रवार दुपुर 12টায় রায়পুরা পৌরসভার 6নং ওয়ার্ডের হরিপুর চাতলাপার গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত সোমা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ খানের তৃতীয় মেয়ে। নিহত সোমা আক্তারের মা খালেদা বেগম তাজা খবর 24 টিমকে জানান, সোমা কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। বেশ কিছুদিন আগে রায়পুর উপজেলার শ্রীনগর ইউনিয়ন থেকে তারা ছেড়ে রায়পুরা পৌরসভার এলাকার 6নং ওয়ার্ডে জায়গা কিনে বাড়ি তৈরি করেন। আজ সেই বাড়িতে মিলাদ মাহফিল আয়োজন করা হয়। স্বামী বিদেশ থাকায় এবং বাসায় কোনো পুরুষ না থাকায় তিনি নিজে বাজারে যায়। বাজার শেষ করে এসে ঘরের সকল দরজা জানালা বন্ধ দেখতে পায়। পরে অনেকক্ষণ ডাকাডাকি পর দরজা না খোলায় ওনার সন্দেহ হয়। পরবর্তীতে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে মেয়ের জ্বলন্ত মৃতদেহ দেখতে পায়। এর আগে সকালে তার ছোট বোন মোবাশিয়া আক্তারের সাথে তার ঝগড়া হয় বলে জানান। সেজন্য তার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে রায়পুরা থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম তাজা খবর 24 টিমকে জানান, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের লাশ সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেখতে থাকুন আমাদের ভিডিওতে। প্রায় 1টা বাজে নামাজের টাইম আর কি, ওই গাছের থেকে লাইন দিবে কারেন্ট দিব আর কি। তো আমি ছোটের থেকে সার বেস্তার নিয়ে আসছি। আমার ভাই বলছে ফোন করে, ভাই তুই সার বেস্তারটা নিয়ে একটা লাইন মেন নিয়ে আসলে মিটারটা লাগাই দিয়ে আসছি। পরে আমার ভাবি বলতেছে, জহির তোমার বাস্তি দরজা মেলতেছে না, দরজা মেলতেছে না, কি হয়েছে? তোমার বাস্তি শুরুর লোকে ঝগড়া করছে, ঝগড়া করছে কি নিয়ে ঝগড়া করছে? ঝগড়া করার পরে তুই ডাকতেছি, রুমা কাকা তুমি দরজা মেলো, দরজা মেলো, মিটার লাগাবো। অনেকক্ষণ দেখার আগে পরে আমি ভাবি বলতেছি কি দরজা মেলতেছে না। এরপরে আমার ভাবি কি করছে, আবার শুকিয়ে দিছে দরজাটা, শুকিয়ে দিছে। পরে ভাই এটা দিদি ফাঁসি লাগিয়ে লইছি। এরপরে তুই দরজা আমি ভাঙছি, ভাঙিয়ে দিয়ে তুই ওই পাশে দরজা খুলছি, ওই পাশে দরজা খুলছি। এরপরে আমি বলছি, আমার বলতেছে তুমি খুললা নামাই লাও, আমি অসম্ভব কথা, আমি খুলতে পারবো না। এখানে ফাঁসি লেগে আমার কাছে থানা যাবো, থানার থেকে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমাদের এটা কাজ করতে হইব বইনে বইনে আর কি। ভাবি বলতেছে কবার বলছে ওই সুলতানা বলতেছে তুই আমার লগে ঝগড়া করছিস, আমি কিন্তু ফাঁসি লিয়ে মারা যাবো। ওড়িয়া বলতেছে ছোট বাচ্চারা বলতেছে কই কথা বলছে, সাংঘাতিক জিদি আসিল সেদিন। তো দু তিন দিন আগে আসছি, আসার পরে তুই আমি আবার বাড়ি করছি কলাদের পিছনে, ক কাকা আমার হাতে নিয়ে যান। আমি বাবা সন্ধ্যায় তো খেয়ে পাবো নিয়ে যাবো। ওটার বলছি না, আচ্ছা ঠিক আছে চল, তুই আরেকটা পিচ্ছে আছে ক কাকা আমিও যাবো। তো এই যাইতে পারছি আমি দেখ, এবার মা বলতেছে ক ভাই আমি একা থাকতে পারতাম না। আমি তো ঠিক আছে বিকালবেলা নিয়ে আসবো, অসুবিধা নেই। তো যাওয়ার পরে ক কাকা তোমার জায়গা কত সুন্দর, আমার জায়গা তো হাইটা যাওয়ার লাগে, হাইটা লাগে। বাবা আমি থাকতাম না, তুমি আমার তোমার বাড়িতে একা দেবো। ও আবার কইতে আছে, আর মা কইতে আমি আবার কাকা কীভাবে থাকবো, এবার তুই রাত্রে 8টার সময় দিয়ে গেছি জানেন। ওর কথাটা শুনি না আমি বিশ্বাসই করতে পারি। বাচ্চা 4 বছর হয়েছে, বাচ্চাটার বেলা মারছে, মারছে ঘরে। আমি এক বড় গটার মেজে আজা খত করাইলাম, মিলে দুটা চারটা মুলা খুঁজছি। আমি মুরগা বানাইতাম, লুচি মুরগা বানাই আয়া ডাকতাছি, ডাকতাছি সুমা মা দর মেলো, দর মেলো, দর মেলো না, আরো মানু লয় দর মেলো ইয়ে করতাছি। এরপরে দাও দর মেলো না, এরপর তো আমার আগ দেওয়ার আইসে ধর, আমি করতেছি এটা দর মেলতাছে না কেরে তো আছেন। এরপর তো তুই দর বাঙ্গে গিয়ে দে ব্যবস্থা করে তুলছি। মাতার মেয়েদের আগ সিট আছে পাগলের মতন, মেলছে না মেলা না করতে আর মানুষ দর এমনি দর ডাকাইছি, ডাকাই আমাকে থার পায় মার পায় পড়তে আমার আগ দেওয়া আইছে দর শুনতে পাচ্ছি। আমি এটা দর মেলতেছে না কেড়ে, এরপর দর ভাঙে গিয়ে দেয় অবস্থা করে তোর সারি দিয়া 12টার কালে ওই মেলছে পরে তুই গিয়া দিয়ে অবস্থা করে তোর দর দা ওই দের ডাকতেছি দর মেলা না এলে তুই দর ভাঙছি, ভাঙে গিয়ে দিয়ে এটা করে তুরছে। ভাত খাওয়া দিয়ে গেছি, ভাত খাওয়া দিয়ে ওপর দা খাওয়াতে দিয়া পড়তে আমি বাজারটা আইস। আগে আমরা বাড়ি আছি সর ফ্যামিলি স্কুলে পড়ছি। কোন ক্লাস পর্যন্ত পড়ছে?
আমি সম্ভবত হয়েছি আমার এখান থেকে টেলিফোন করছে আমার ছোটো ভাই, কল আমার সোমা মারা গেছে, এই কথা শুনে আমি আসছি। হ্যাঁ, আমার বাস্তির লোকে আমি শুনছি এই কথা, জমিকে ওই হ্যারা দুই ভাই বোন এই অভিমান করে ওই বোন বোন যে এই বাচ্চা দুইটা ঘরের ভিতরে আছে, মানে এরপরে বাজার করতে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ, বাজার করার থাকতে ওই আইসা আছে দরজা দেওয়া, দরজা দেওয়া দরজা খুললে সায়া দিয়ে মরে মরে লিছে পাশ লাগা পাশে মরা মরে লিছে। এটা ইলা না ইলার সাসা দিলা মরছে, ইলার সাসা ইয়া করছে, ইলার সাসা ইলার সাসারে কইতেছে যে কি ও ইলার দেওয়ার লাগে যে আর দেওয়াছে দরজার দুইটার খুলতেছে না, পরে খুলতেছে না বলে না, পরে গিয়া এই দরজাটা করছি কি দা হ্যাঁ ধাক্কা তুই খুলবো করতে, এরপরে করছি কি হ্যাঁ দরজাটা ভাঙ্গে ওই পরে ঢুকতেছে দে এটা মারা গেছে। শুনছি মসজিদের মধ্যে খালি ফার্স্ট লাগায় মরছে, এখন তুই কইতারুম ছেলেটার বয়স বলে 7-8 বছর হল, কি কারণে দুইটা কইতারি না আমরা, এটা তো কি কারণে দুইটা এটা আমরা কইতারি না, কিচ্ছুই কইতারি না। বাচ্চাটা 12টার দিকে শুধু দুই বাচ্চা নিয়ে খেলাধুলা করছিল, ওর মা গেছে বাজার বাজার করার জন্য, এখানে তুমি মিলাদ ফরাই লইলে এখন তুমি সাইরা আসছে ইসলাম থেকে আছে খতম ফরাই লইলে, এই জন্য বাচ্চারা মারা গেছে, আমরা অনেক দুঃখ পরবাস করছি। হ্যাঁ অবশ্যই, কোনো প্রত্যেকটা লাশে মৃত্যুর শনাক্ত এবং সেটা সঠিক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য অবশ্যই সিভিল সার্জন বা বার্ষিক মেডিকেল অফিসারের মতামতের প্রয়োজন, যে কারণেই প্রয়োজন। সে ফার্স্ট নিয়েই দেখলাম, এটা নিশ্চিত করবেন এখন আমরা শ্রদ্ধার লিখে পাঠিয়ে দিব আবাসিক মেডিকেল অফিসার, উনি দেখে এটা আরও আমাদেরকে কনফার্ম করবেন। থানায় সংবাদ পাওয়া যায় যে হরিপুর চাতলায় একজন শিশু বাচ্চা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, এই সংবাদের সত্যতার ভিত্তিতে অফিসার ইনচার্জ মহোদয় আমাকে প্রেরণ করেন, এখানে আসি, এসে দেখি সত্যিই কাঠের আড়ের সাথে একটা বাচ্চা তার মায়ের প্রিন্টের শাড়ি দিয়ে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এসে তাকে নেমে ছুরুথালের জন্য প্রস্তুত করতেছি আমরা, এখন আমরা লাশ মর্গে পাঠাবো, ছুরুথাল করে বিস্তারিত জানা যাবে কীভাবে মারা গেল, এবং তারপরে আমরা সেভাবে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেব।